আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওয়াসালাম আল্লাহ রসৌলিল্লাহ হিমাল্লা আম্মা বায়েদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানব যে গোসলের আগে অজু করতে হবে কি না আমাদের বিশ্বনবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসলের আগে অজু করতেন কিনা প্রিয় বন্ধুগণ আমরা যদি রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তিনি যেভাবে আমল করেছেন ইবাদত বন্দুকী করেছেন সেভাবে যদি আমরা আমল করি তাহলে আমাদের আমল আমাদের ইবাদত সঠিক হবে আর আমরা যদি অন্য কোনো পদ্ধতিতে অন্য কোন পন্থায় আমল করি তাহলে আমাদের সেই আমলটা গ্রহণযোগ্য হবে না নষ্ট হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের জানা উচিত কারণ আমরা প্রত্যেকেই গোসল করি তো প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার দুইশো একচল্লিশ হজরত আয়েশা রাজিয়ালু তালা আনহা থেকে বর্ণিত রাসল আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন শুরুতে দুহাত ধৌত করতেন তারপর নামাজের অজুর ন্যায় অজু করতেন তারপর আঙ্গুলিগুলো পানিতে ডুবিয়ে তা দিয়ে চুলের গোড়া খেলাল করতেন তারপর দুহাত দিয়ে তিন আঞ্জুলি পানি নিজের মস্তকে ঢালতেন তারপর সর্বশরীরে পানি ঢেলে দিতেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এরকম একই হাদিস হজরত মাইমুনা রজিয়াল্লাহ তালা আনহাত তিনিও বর্ণনা করেছেন বুখারি শরীফে দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিসে সেই হাদিসটিও বর্ণিত হয়েছে সম্মানিত বন্ধুগণ এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করার আগে তিনি অজু করে নিতেন অর্থাৎ যদি রাসুলুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের উপর গোসল ফরজ হয়ে যেত তখন তিনি সেই গোসল করার আগে অজু করে নিতেন তো রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুহাত ধৌত করতেন দুহাত ধৌত করার পর যেভাবে নামাজের আগে অজু করতে হয় তিনি ঠিক সেভাবে অজু করতেন এবং তারপরে তিনি দুই হাতের আঙ্গুলিগুলো পানির মধ্যে ডুবিয়ে দিতেন এবং তারপরে তা দ্বারা তিনি মাথার চুলগুলো খেলাল করতেন এবং তিনি তিনবার এভাবে আঞ্জুলের মধ্যে পানি নিয়ে মাথার মধ্যে ঢালতেন তিনবার তিনি মস্তকে পানি দিতেন এবং তারপর সারা শরীরে তিনি পানি ঢেলে দিতেন তো সম্মানিত বন্ধুগণের জন্য আমরা প্রথমে যদি আমাদের ওপর গোসল ফরজ হয়ে যায় ফরজ গোসল আদায় করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দুহাত ধৌত করব, দুহাত ধৌত করার পরে আমরা অজু করে ফেলব এবং তারপরে আমরা তিনবার মাথায় পানি ঢালব প্রথমে এবং তারপরে আমরা সারা শরীর ধৌত করব সম্মানিত বন্ধুগান আপনি যখন জানাবাতের গোসল করার আগে উঁজু করে ফেলবেন তখন কিন্তু আপনার গোসলের যে ফরজগুলো রয়েছে সেই ফরজগুলো আদায় হয়ে যাবে আর যখন আপনি গোসল সম্পন্ন করবেন তারপরে নতুন করে আর অজু করার কোনো আপনার প্রয়োজন নেই ইনশাআল্লাহ তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং রাসুল্লাহ আলাইহি আসাল্লাম কীভাবে জানাবাতের গোসল আদায় করতেন গোসল করতেন এটা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুরমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের মতো জানাবাতের গোসল আদায় করার তৌফিক দান করুন এবং তার মতো ইবাদত বন্দী تار মত اللهم آمين واخر الدعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته